지리다. Disclaimer. Video take a fan kore banana hoyeche, so don't take it seriously. Title ta josna. Yes, I know. Karon ekhon to eigulai cholteche. Keu deshke represent korteche eibhabe. Good evening, ladies and gentlemen. I'm from Bangladesh. Bangladesh. Keu abar eibhabe. আর টিকটকাররা তো সারা বছরই তাদের কোনো না কোনো ট্যালেন্ট দেখায় আর দেশকে রিপ্রেজেন্ট করতেছে ফুলি ওয়ার্ল্ডের মধ্যে। আরে অপু ভাই, তাহলে শুরু করা যাক ওই ইন্ট্রো লাগা। বেসিক্যালি আজকে আমি আপনাদের সামনে আদিম যুগ থেকে শুরু করে আজ অবধি টিকটকাররা কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করতেছে সেইগুলাই তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, এইগুলাই তো তাদের ট্যালেন্ট। যাই হোক, আজকে আমি দুই ভাগে দেখানোর চেষ্টা করব টিকটকাররা কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করতেছে। ফার্স্টলি হলো আদিম যুগে টিকটকাররা যেভাবে দেশকে রিপ্রেজেন্ট করত। ওয়েট, গান্ডা আবার গাতো, আবার গা গান্ডা গা। এইডা বলে আয়না, প্লিজ কেউ বিশ খাই মইরা যাই। হ্যালো গাইস, আমার আপু কইজা টুকরা বুদ্ধা ব্যবসা দুই চোখের মণি, দু চোখ একলা কই দেখি ওয়াটার বুঝাতে। মানে আমার একটা কথা বলেন, এই গ্যারগ্যারটা কি? এটা নাকি আবার কন্টেন্ট? দেখ ভাই, এটা যদি একটা কন্টেন্ট হয় তাহলে খানেলালের গাওয়া এটাও একটা গান। নেক্সট ভাইরে, আগে আমার এইটা বল যে তোর মাথার উপরে এগুলা কি? দেখা তো মনে হচ্ছে কুত্তাই পায়খানা করছে। ওই এইগুলাই নাকি আবার মেয়েদের ক্রাশ। তেরা ইশক বড়া তীখা, মুঝে তীখা আচ্ছা লাগে। মাঝে মাঝে তো নেকামি দেখলে শরীরটা জইলা যায়। বলেন কি তুমি বলে দাও আমি তুমি আমার এই চুলের ভালোবাসা গ্রহণ করো, নইলে কাটা চামচ দিয়ে আমি নিজেকে শেষ করে দেব। যদি আমার চুলের ভালোবাসা গ্রহণ নাই করবে তাহলে ওই চুল কেটে ফেলো, কেটে ফেলো, কেটে ফেলো। দেখ বোন, এটা ভালোবাসা না, ভালোভাবে ফাঁসা। আমি শিও তোর রুচিতে প্রবলেম আছে, বাসায় বলিস একটু বেশি করে ঝাল তরকারি রান্না করে খাওয়াইতে। তাইলে আর যাই হোক, ঝালের চোটে অন্তত এই চুলের ভালোবাসার কথা মনে থাকবে না। হ্যাঁ ঠিক কইছস। নেক্সট, আমি চাইলে অনেকগুলো প্রেম করতে পারতাম, কিন্তু বিশ্বাস কর আমি তোর মতো বারো বাতারি নয়। এই যে হাসি, কি অমায়িক এই হাসি শুনে শুধু টিকটক না, সকল আহুমনদের মনের হার্টবিট ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। আরে, আর হ্যাঁ, এই হাসির আওয়াজ শোনা যায় টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্যি। আর এই হাসি দিয়েই তো সে আমার আপনার সবার মন জয় করেছে। এমনকি এই হাসি দিয়েই সে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে পুরো ওয়ার্ল্ডের সামনে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অপু ভাইরে নিয়ে কিছু বলা যাবে না। নেক্সট, একে নিয়ে নতুন করে কিছু বলার নাই, কারণ আমার মনে হয় এর মতো কেউ দেশকে এইভাবে রিপ্রেজেন্ট করে নাই। আচ্ছা আমার একটা কথা বলেন, এভাবে কুমড়োর মতো লবাক সবাক করে নাচানাচি করে কি বোঝাতে চান? পৃথিবীতে শুধু আপনি একমাত্র নৃত্যশিল্পী, যা তা একটা অবস্থা। আমি তাকি বাংলাদেশে, তুমি তাকো ডুবা। এবার আসি বর্তমান যুগে কারা দেশকে রিপ্রেজেন্ট করতেছে। রুকো জরা, সবর করো, লাল সবুজ শরীর ঢাকা সব শালারা মির্জাফর। এই যে মহিলা, এর কাজই হলো পর্দা করে নৃত্য করা। আগে তাও একটু লিমিটের মধ্যে ছিল, আর এখন তো আমি ছোট,
এই হলো আর এক মহান নারী যে কিছু না বুঝেও দেশকে রিপ্রেজেন্ট করতেছে পুরো ওয়ার্ল্ড এর সামনে। আমরা কি করতেছি? এই তিনজনকে এক ফ্রেমে রাখলে কেমন হয়? দুই বধু এক স্বামী। হম তেরি মোহাব্বত মে ইউ পাগল রহতে হ্যায়। নিশ্চয় আপনারা এখানে দুইটা মেয়ে আর একটা ছেলেকে দেখতে পাচ্ছেন, কিন্তু না, এখানে দুইটা মেয়ে আর একটা হাফ লেডিস। শারু তোমার এজ কত? আমার এজ কত হতে পারে? 5 সেকেন্ড টাইম দিলাম, গেস করো। 1 2 3 4 5 আমার এজ হলো 21, মানে 21 বছর। আমি বুঝি না এই ছাগলটা এত নাকামি কেমনে করে, জানি না। নেক্সট। জরুরি তুমি না শুনে পুরি তোকে দিয়ে তারা বলদ যাই মোজে তো তেরি নাচল। নেক্সট। নেক্সট। এই ছোট ছোট নিম্বা নিম্বি গুলা বিয়ে কইরা ফালাইলো আল্লাহ। নেক্সট। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ওয়েট, আমি জানি এখনো অনেক জন বাদ আছে, আসলে ইচ্ছে করে বাদ রাখছি পার্ট 2 এর জন্য। তবে হ্যাঁ, এই ভিডিওতে যদি 3000 লাইক আর 500 কমেন্ট পূরণ করে দেন তাইলে নেক্সট পার্ট আসবে, নইলে। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই বলতে হবে ভিডিওটা কেমন হয়েছে আর নেক্সট পার্টে কে কে থাকবে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিয়ে না, না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন।